जेला के बाकी खोए के मोटरसाइकिल ले जाओ किल्ले गया नाने की बाकी खाइसे ते के मोटरसाइकिल दा भांगसे के भांगसे विमल केन ओय तोर जामाई दारी कडा ह वाले लगे कोसा दिले तो दारी नाही होए जाए सात आठ ता दारी बाकी ते काटन लागे छय मार जरे घुराइतेसे बोलाटारे आज ना काल काल ना परसु दितासे ना टाका एर लगे तो राग करे बारी दिसे मोटरसाइकिल उपरे শ্বশুরবাড়ি যদি যায় তাহলে তোর মোটরসাইকেল ভাঙলো কেন তুমি ওই মোটরসাইকেলে বাড়ি দিয়েই তো শ্বশুরবাড়ি পলাইছে আবার আরেকটা মিথ্যা কথা কইছিস আমি এত কিছু বুঝি না তুই মোটরসাইকেল তো ভাঙিয়ে নিয়ে আইছস তুই মোটরসাইকেল দিকরে দিবি এটা লিখে কি বিচার বাহানা দরকার আছে আমি তো মিস্ত্রির লোক কথা কইছি টেবা টুবা লাগছে বাইরে বাইরে ঠিক করে দিব আর এনামেল পেন্ট মাইরে দিব নতুন থেকে বেশি এই টেবা টুবা লাগছে কি আর এনামেল পেন্ট কি হ্যাঁ নতুন মোটরসাইকেল নিয়ে ভাঙছিস নতুন মোটরসাইকেল কিনে দিতে লাগবো তো জামাই নতুন নতুন হ্যাঁ নতুন তোর জামাই যদি ঘরের আসবাবপত্র তো না লাত্তি মেরে হালাই দিতাম পুরানো হয়ে ফসিল হয়ে গেছে নতুন পুরানো হয়েছে হয়েছে তুই মোটরসাইকেল নতুন কিনে দিবি আফজল হলে দিতাম নতুন মোটরসাইকেল আব্বা আমি আমি যে তোমার আমি তো বেশ কে বাবা কই দিতে যে আমার জামাই যদি মুখ দেখাবো কেমন করে আমি শ্বশুর বাড়ি মুখ দেখাবো কেমন করে আমার মোটরসাইকেল লাগিয়ে দিতে নতুন মোটরসাইকেল তো আপনি পুরানো দেখেন আমি বা বিশ খেলাম কিন্তু ঘরে বিশ নাই রে আব্বা সব ধান খেতে দিয়ে হালাইছে বিশ পাবি কই নতুন জামাই নতুন মোটরসাইকেল কিনে দেবো আল্লাহ কি আমার কম দিছে নাকি তোর বাপে মনে দিয়া বইছে তুই তো পাও ধরে বই আছিস দিছে তোর মোটরসাইকেল কেন টাকা পাও টাই না খুলিয়া ভালাইতা দিছ না মোটরসাইকেল গরু হইছে আমারটা আমার তো মনে হয় উনি তোর আপন বাপই না এটা তো তোর অহন মনে হয় আমার বহুত আগে থেকে মনে হয় উনি আমার বাপ না চেহারা দেখছো আমার চেহারা লগে যায় বড় বাবা যায় গলায় একটা চালক করে বাক্স তুলে দে আর এই গ্যাচা না তুলছে না তুলকে সব বেঁচে বেলাই তোমার জীবন শেষ করব এই তুই তো আপন বাপ সম্পর্কে কি কও জিদে কইছি তোর ছেলে না তুই জিদে কথার যেমনি কস তোর বাপে কিন্তু খাইস্তা আছে তোর ছোট বইনে যখন আসলো আই শেখের পাও ধরে কানলো যে আমার আমার জামাইর লাগি একটা মোটরসাইকেল নিয়ে দিবেন হ্যাঁ কিন্তু রাজু হইছে রাজু ঠিক না কো তাইলে আমি যখন কইছি যে আমার নতুন মোটরসাইকেল দাও তখন কিন্তু রাজি হয় নাই আমার বেলা পুরান আমার বেলা অমুক আমার বেলা কি বিচারের ভিতরে তুই এই কথাটা মনে করাই দিস না কি লেগে আমারে ওই সময় পয়েন্টটা মনে আসলো না এখন মাথায় আমি এই পয়েন্টে এখন তোর আচ্ছা শুনবি আরে জনাব জনাবা আসসালামু আলাইকুম পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আগামী ১৩ আগস্ট ২০২১ রোজ শুক্রবার আমাদের একমাত্র পুত্র আফজাল চাকলাদারের শহীদ জনাব মোহাম্মদ সোহরাব আলী মীর সাহেবের কনিষ্ঠ কন্যা হালিমা আক্তার পুতুলের শুভ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
উক্ত অনুষ্ঠানে আপনারা আপনাদের উপস্থিতি ও দোয়া আমরা আন্তরিকভাবে কামনা করি। কি বন্ধু, তাহলে তৈরি হয়ে যাও, তোমার নিজে থাকতে হবে, নিজে উপস্থিত থেকে সমস্ত কিছু তদারকি করতে হবে। তুমি এখন থাকা বন্ধু, হ্যাঁ মায়া পাওয়া গেছে, বাবা মেয়ে রেডি, বিয়ে রেডি। আচ্ছা আমি যাই কাকির কাছ থেকে দোয়া নিয়ে আসি। কাকি, ও কাকি, কাকি কমন কি কমন, বিয়া তো সবাই করে, কে বিয়া করে না, বিয়াকে আনকমন কিছু হ্যাঁ করলেই করেন না, এরকম ব্যাপারই না। এই কমন কামটাই কিন্তু ও তোর আগে করে ভালো হয়েছে।